সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির গণমিছিল শুরু হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণের গণমিছিলটি কমলাপুর এরিয়া থেকে শুরু হয়েছে এবং নয়াপল্টন উদ্দেশ্যে যাচ্ছে। আমরা কথা বলবো কয়েকজনের সাথে। দাবি তো আমাদের একটাই যে অনির্বাচিত ফ্যাসিস্ট স্বৈর সরকারকে হটে যেতে হবে, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করে মানুষের ভোটাধিকার এবং ভাতের অধিকার ফেরত দিতে হবে। আমরা একটু কথা বলতে চাই, এই কর্মসূচি থেকে আপনারা কি দাবি দিচ্ছেন বা সামনে কোনো কর্মসূচির ইঙ্গিত? দাবি তো অলরেডি আছে, আন্দোলনে অলরেডি আছে মাঠে। এখন প্রশ্ন হলো যে নানান তালবাহানা করে নানান ষড়যন্ত্র করে এই সরকার শেষ সরকার পেতে চায় এবং এই শেষ সরকার পেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্রগুলোকে পর্যন্ত ব্যবহার করতেছে। কোনো কিছুতেই সরকারের শেষ সরকার হবে না, পদত্যাগ তাকে করতেই হবে। প্রিয় দর্শক, শুনছিলাম আমরা বিএনপির দুইজন নেতার কথা। আজকের এই ঢাকা মহানগর দক্ষিণের গণমিছিলে হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। আপনারা যদি একটু ক্যামেরার ফ্রেমে দেখেন, হাজার নেতাকর্মীরা এই গণমিছিলে অংশগ্রহণ করেছেন। নেতাকর্মীরা কমলাপুর থেকে এই গণমিছিলটি শুরু করেছেন এবং তারা সামনে যে অবস্থান অর্থাৎ নয়াপল্টনের উদ্দেশ্যে মূলত যাচ্ছেন, সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে। সেই মাধ্যমে আজকের এই কর্মসূচিতে শেষ হবে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড এবং থানার নেতাকর্মীরা এই গণমিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন।